বলছি এটা আজকে নদীয়াতে সিবিআই যেখানে যেখানে যাচ্ছে সেখানে বিক্ষোভের মুখে পড়ছে, সিবিআইকে বিক্ষোভের মুখে পড়তেছে এবং সিবিআই এর গাড়ির হাওয়াও খুলে যাচ্ছে এমন অভিযোগ আসছে। কি বলবেন? পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই এটা তো দিনের পর দিন সবাই বলে আসছি আমরা, আর নির্বাচন পরবর্তী হিংসা যেভাবে হয়েছে আর তার পরবর্তী সময়ে যে হাইকোর্ট যে রায় দিল সেই রায়টা পর্যন্ত এক্সিকিউট হতে এরা দেবে না, তো এর পরবর্তী সময়ে যেটা আসবে আবার কোর্টের কাছে একটা থাপ্পড় খেতে হবে রাজ্য সরকারকে। খুব স্বাভাবিক, সে ভাবছে যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেটাকে যদি এক্সিকিউট না করে বাঁচতে পারে, কিন্তু এরকম তো হবে না আমার বিশ্বাস, এগুলো করলে পরে আবার হাইকোর্টের কাছে কিন্তু একটা থাপ্পড় খেতে হবে। সিবিআইকে ভয় পাচ্ছে রাজ্য সরকার বা এই তৃণমূলের যারা এগুলো করে বেড়াচ্ছে? দেখুন, খুব স্বাভাবিক আছে যে ঘটনা ঘটিয়েছে নির্বাচন পরবর্তী সময়ে, তো মানুষ যেগুলো সেগুলো সামনে নিয়ে যখন আসবে তো সিবিআইয়ের মাধ্যমে প্রকাশিত হবে এবং হাইকোর্টে যাবে, তখন তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী কাজকে নোটিস করেছে সিবিআই, দেখা করার জন্য। দেখুন, সিবিআই একটি স্বশাসিত সংস্থা, তারা নিশ্চয়ই কোনো কিছু প্রমাণ পেয়েছে আর সেই অনুযায়ী সেটা ভেরিফাই করার জন্য ডেকেছে, খুব স্বাভাবিকভাবেই তার যাওয়া উচিত। এর আগে বালি কয়লা গরু সবেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে বলে অভিযোগ বিজেপি বারবার করেছে। দেখুন, সিবিআই ডাকছে, সিবিআইয়ের কাছে যেরকম প্রমাণ থাকবে সেই অনুযায়ী সিবিআই ব্যবস্থা নেবে। ত্রিপুরায় বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভাষণ রাখার সময় বলছিল যে ত্রিপুরায় নাকি বিজেপির সংগঠন ভাঙতে বসেছে, তৃণমূলের সংগঠন জোরদার হচ্ছে, আজকেও তৃণমূলের লোকদের মার খেতে হয়েছে বিজেপির হাতে। এটা হাস্যকর, তার কারণ যারা পার্লামেন্টে গিয়ে মার্শালদের মারধর করার চেষ্টা করে, ধাক্কাধাক্কি করে, আবার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এরকম নাটক করে, চিৎকার করতে করতে মাটিতে শুয়ে পড়ে, আবার দেখা যায় সন্ধেবেলায় হাসপাতাল থেকে ঘুরে চলে আসছে, তো তারা এই সমস্ত নাটকই করছে ওখানে ত্রিপুরায়। ওখানে কোনো কেউ মারধর খায়নি, নিজেরাই নিজেদেরকে মারছে। দুর্গাপুরের তৃণমূলের নেতারাও বলছে যে বিজেপি এখন নাটক শুরু করেছে, সেজন্যই এই সিবিআইকে পাঠাচ্ছে এরাজ্যে, যেহেতু হেরে গেছে মানুষের মতো। আরে বোকার মতো কথা বললে তো হলো না, সিবিআই তো যা কিছু করছে হাইকোর্টের নির্দেশে করছে।